OB44 আপডেটে আমাদের গেম আসবে ড্রাগন। ড্রাগনটিকে আকাশের উপরে উঠতে দেখা যাবে। আসছে আমাদের ফ্রি ফায়ারের নতুন একটি ক্যারেক্টার কাইরুস। এই ক্যারেক্টার এবিলিটি দেখতে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে। এবং গেমের মধ্যে রয়েছে এমন নতুন অনেক ফিচার যা আমাদের গেমে OB44 আপডেটে আসবে। এরপর আসবে আমাদের ফ্রি ফায়ারের এফজেল 24 নামে নতুন একটা গান। এই গানটির মধ্যে এমন একটি সিক্রেট এবিলিটি রয়েছে। এরপর যারা যারা গ্লোরিস করবে তাদের 12টা বাজে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক OB44 এর আপডেটে আমাদের কি কি গেমের পরিবর্তন হচ্ছে। নাম্বার 10, তাহলে প্রথমে ফ্রি ফায়ারের লবি থেকে শুরু করা যাক। গেমের লবি এই আপডেটেও পরিবর্তন হবে না। তবে আগের যে লবিটা আছে এটা একটু কালার পরিবর্তন করেছে। OB44 ইনভাইট করতে হলে অটোমেটিক তুমি তার গ্রুপে চলে যাবে। আমি যখন এই গানটা এনিমির উপর মারতেছি তখন কোন কাজ হইতেছে না। গানটা যে জায়গায় গুলি পড়তেছে ওই জায়গায় একটু আগুন জ্বলতেছে। এখানে আমি তোমাদের আবার দেখানোর চেষ্টা করি, আমি যদি এই বটটাকে মারার চেষ্টা করি গানটা দিয়ে তুমি কোন এনিমির গায়ে ড্যামেজ লাগাতে পারবে না। আসল ম্যাজিক তো হচ্ছে এইখানে। আমি তিনটা গ্লোয়াল মারলাম। এখন যদি আমি এই গানটাকে ইউজ করি তাহলে দেখতে পারবে তিনটা গ্লোয়াল সেকেন্ডের মধ্যে ফাটে যাবে। তিনটা গ্লোয়ালের উপরে যখন মারলাম তখন তিনটা গ্লোয়ালের উপর দিয়ে কিন্তু আগুন জ্বলতেছে। এখানে বলতে বলতে কিন্তু তিনটা গ্লোয়াল ফেটে যায় এই গানের সাথে। পরীক্ষা করার জন্য আমি প্রায় 200 মিটার দূরে থেকে এটাকে ফায়ার করার চেষ্টা করি। এখানে দেখা যায় যে 200 মিটার দূরে থেকে যে কোনো গ্লোয়ালকে ফাটিয়ে দেওয়া সম্ভব। এই গান আমাদের গেমের নতুন করে 12টা বাজে দিতে পারে। মনে হচ্ছে OB44 আপডেটে শেয়ার আপডেট হবে এটাই। নাম্বার 7 এসেছে লোকেশনের নতুন একটা ফিচার। আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা যখন এনিমি মারি তখন আমাদের টিমমেটদের বলতো এদিকে এনিমি বা ওইদিকে এনিমি। এটাকে সুবিধা করার জন্য গ্যারেনা একটা নতুন সিস্টেম এনেছে। তো দেখো এই মুহূর্তে আমাদের সামনে বট বা এনিমি রয়েছে। আমি যখনই এনিমির উপর ফায়ার করব তোমার স্ক্রিনের উপরে ছোট্ট একটা আইকন আসবে এনিমি হিয়ার। এখানে এনিমি হিয়ার যদি তুমি ক্লিক করো তাহলে ওই এনিমির উপরে একটা লোকেশন পড়ে যাবে। এখানে তুমি যে এনিমির উপরে ফায়ার করবে ওই এনিমির উপরে এনিমি হিয়ার নামে লেখাটা আসবে। ওটাতে ক্লিক করলে ওইখানে একটা লোকেশন সেট হয়ে যাবে। এর মাধ্যমে টিমমেটদের সহজভাবে সতর্ক করা যাবে যে সামনে ওই জায়গায় এনিমিটি রয়েছে। আমাদের গেমে একটা নতুন ফিচার, তবে এটা একটু কাজের হবে। ভিডিও একদম শেষের পার্টে বলবো ফ্রি ফায়ারের নতুন ড্রাগন নিয়ে। গেমের মধ্যে আমাদের এই নতুন ফিচার ড্রাগনটির কাজ কি, তবে তার আগে ছোট একটা অ্যাড রয়েছে। যে বন্ধুরা আপনারা তো 1xbet এর নাম জানেন, 1xbet বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি টিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন আপনার কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে। আপনার ছেলে এর উপর বাজি ধরতে পারবে। 1xbet জানে এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আর আপনার যদি টিকেটে ভালো জ্ঞান থাকে উপার্জন করা বা আমাদের খেলা, আসলে এখানে ক্যাসিনো থেকে শুরু করে অনেকগুলো গেমই রয়েছে। আপনার বিজয়টা আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর দেরি না করে আমার প্রোমো কোড সিপিএনটি ব্যবহার করুন এবং পেয়ে যান 200% ডিপোজিট বোনাস এবং আপনি পিএলএস বিপিএল 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। ডাউনলোড লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। চেঞ্জেস নাম্বার 7 যে আমাদের গেমে পরিবর্তন হবে সেটা হচ্ছে আমাদের গেমের অজ্ঞানে। এখন থেকে অজ্ঞানে একটা নতুন ফিচার এসেছে। তোমরা এটা জানো যে আমরা যে কোনো গানকে ম্যাক্স করার জন্য চিপ দরকার হয়। ইস্কার এম4 গানগুলোকে আমরা চাইলে চিপ দিয়ে ম্যাক্স করতে পারি। এই ইউজি অজ্ঞানে যে নতুন সিস্টেমটা এসেছে, তুমি যখন কোন এনিমিকে ড্যামেজ দেবে তখন তোমাকে অটোমেটিক চিপ দিয়ে দেবে। এখানে যত বেশি তুমি ড্যামেজ দেবে তোমার চিপগুলো তত তাড়াতাড়ি আনলক হবে। এখানে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে প্রথম লেভেলে 200 কি 100 ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমার প্রথম চিপটি আনলক হয়ে যায় এবং চিপটিকে সাথে সাথে আপডেটও করে ফেলি। তো এখানে সেকেন্ড চিপটা আনলক করার জন্য তোমাকে অনেক বেশি ড্যামেজ দিতে হবে। এখানে ড্যামেজ দেওয়ার সাথে সাথে তোমার এখানে একটা গড় পূর্ণ হবে। আর এখানে নিচে এসে যখন আমি এই এনিমিটাকে মারলাম আমার এখানে সেকেন্ড চিপটা কিন্তু আনলক হয়ে যায়। তার মানে এখন অটোমেটিক অজ্ঞানের মধ্যে চিপ এড হয়ে যায়। আমাদের গেমে এই সিস্টেমটা এবং এই ফিচারটা শুধুমাত্র অজ্ঞানের জন্য। চেঞ্জেস নাম্বার 6। তো 6 নম্বরে দেখতে পাবে আমাদের গেমে নতুন একটা ক্যারেক্টার কাইরুস। ক্যারেক্টারটা দেখতে লাইক গোস্ট ক্যারেক্টারের মতো। এই আপডেটে আমাদের গেমে কোনো রকম অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল আসেনি। এটি আমাদের গেমে হবে একটা প্যাসিভ স্কিল। এই ক্যারেক্টারটি কাজ হচ্ছে ডিফেন্স ব্রেকার। এই স্কিলটি অটোমেটিক ডিফেন্স মোডে কাজ করবে। এই ক্যারেক্টার স্কিলটি প্রতি সেকেন্ডে 2 EP করে দেবে আনটিল ইট ইজ ফুল। মানে এটি যতক্ষণ পর্যন্ত
না তোমার ইপি সম্পূর্ণ ফুল হবে ততক্ষণ পর্যন্ত দুই ইপি করে দিতেই থাকবে। এটার আরেকটা এবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল দ্বারা যখন তোমার ইপি ফুল হয়ে যাবে, তোমার ইপি ফুল হয়ে যাওয়ার পরে এনিমি শিল্ডের উপরে 5 ইপি প্রতি সেকেন্ডে হিট করবে অন শিল্ডে। তো বলতে গেলে এনিমির কাছে যদি ইপি থাকে অথবা শিল্ড থাকে তখন এনিমির এডিশনালি তাদের শিল্ড পয়েন্ট রিডিউস হয়ে যাবে অথবা অ্যামার ডিউরেবিলিটি যেটা হচ্ছে বেস্টের ড্যামেজ খাবে। এটা তখনই ঘটবে যখন তোমার ইপি ফুল থাকবে। তো ক্যারেক্টার স্কিলটাকে পরীক্ষা করার জন্য আমরা সরাসরি গেমে চলে আসলাম। এখানে আমাদের ইপি প্রতি সেকেন্ডে কিন্তু বাড়তেছে, যতক্ষণ পর্যন্ত না ফুল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ইপি বাড়তে থাকবে। এই ক্যারেক্টার স্কিলের দ্বারা যখনই তোমার ইপি ফুল হয়ে যাবে তখন তোমার ওই ক্যারেক্টারের ইপির মধ্যে একটা নতুন কালার চলে আসবে। তো দেখো এখানে যখন আমার ইপিটা ফুল হয়ে গেল আমার যে ইপি রয়েছে ইপির কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই মুহূর্তে এনিমির কাছে যদি শিল্ড পয়েন্ট থাকে তাহলে প্রতি সেকেন্ডে 5 করে শিল্ড পয়েন্ট কেটে যাবে অথবা এনিমির বেস্টের এমআর পয়েন্টেশন মাইনাস খাবে। এটা ক্যারেক্টার ইনফরমেশনও দেওয়া হয়। তাহলে ইউজুয়ালি আমি এখনো পর্যন্ত পরীক্ষা করে দেখিনি এটা আসলে কিভাবে কাজ করে। তো পরবর্তী ভিডিওতে আমরা এই স্কিলটা কিভাবে কাজ করে সেটাও দেখে নেব। নাম্বার 5 যে গেমের পরিবর্তন আছে সেটা হচ্ছে লেভেল আপ রিওয়ার্ড। একটা পরিবর্তন এখন থেকে লেভেল আপ রিওয়ার্ড একটু আলাদাভাবে তোমাদের ক্লেম করতে হতে পারে অথবা কোন লেভেলে কি রিওয়ার্ড পাবে সেটা তোমরা দেখে নিতে পারবে। এখানে তোমরা যদি তোমাদের প্রোফাইলে চলে আসো এই রিওয়ার্ড গিফটে যদি তোমরা ক্লিক করো বর্তমানে লেভেল আপ পয়েন্টে যদি তোমরা কি কি গিফট ক্লেম করেছো সেটা দেখতে পারবে। লেভেল আপ রিওয়ার্ডে তোমরা কি কি রিওয়ার্ড পাবে সেটা যারা গ্যারেনা কনফার্ম করে বলে দিছে। এক লেভেলে তোমাদের কোনো রিওয়ার্ড দেবে না গ্যারেনা, তবে দুই লেভেলে তোমাদের একটা ইউএমপি স্কিন দেবে, তিন লেভেলে কেলি ক্যারেক্টার দেবে, চার লেভেলে ম্যাক্সিম ক্যারেক্টার এবং পাঁচ লেভেলে দেবে আমাদের একটা যারা যারা গেমে 5 লেভেল করবে তাদেরকে ফক্স প্যাট দেবে। এরপর তোমরা যদি 6 লেভেলে রিচ করো তোমাদের ক্লোব প্যাট দেবে এবং লেভেল আপ রিওয়ার্ডে তোমরা 7 লেভেলে গেলে দেবে একটা বক্স এবং 8 লেভেলে একটা টি-শার্ট এবং 9 লেভেলে গেলে তোমাদেরকে দেবে একটা কিটি প্যাট এবং 10 লেভেলে গেলে তোমাদেরকে দেওয়া হবে ফ্রিতে মারু ক্যারেক্টার। 11 লেভেলে লগ আউটের কিছু রিওয়ার্ড দেবে এবং এরপর তোমরা যদি 17 লেভেলে যাও তোমাদেরকে একটা বক্স দেবে যেটা থেকে অন্য ধরনের রেয়ার আইটেমও পেতে পারো। এখানে তোমাদের লেভেল আপ হতে কত সময় লাগবে, তোমরা কতটুকু এসে আটকে গেছো সেটাও কিন্তু শো করবে। কিন্তু আমাদের পয়েন্ট দেখে বুঝতে হবে আমাদের লেভেল আপ কত সময় লাগবে। এখানে গ্যারেনা তোমাদের কোন লেভেলে কি কি রিওয়ার্ড দেবে সবগুলো শো করবে। এখানে 30 লেভেলে পর আছে একটু ভিন্ন রকম রিওয়ার্ড। যারা 30 লেভেলে যাবে তাদেরকে 5টা ডায়মন্ড রেল ভাউচার দেবে এবং যারা 40 লেভেলে যাবে তাদেরকে দেবে 5টা কাস্টম কার্ড। 50 লেভেলে গেলে 10টা ডায়মন্ড রেল ভাউচার এবং যারা যারা 60 লেভেলে রিচ করবে তাদেরকে দেবে 10টা কাস্টম কার্ড। 70 লেভেলে দেবে একটা ইউনিক ব্যানার এন্ড 70 লেভেলে পরে আমাদের ফ্রি ফায়ারে যে রিওয়ার্ড আছে সেটা 80 লেভেল। 80 লেভেলে দেবে একটা অ্যাভেটার যেখানে লেভেল 80 লেখা থাকবে। এরপর যখন তোমাদের 19 লেভেল হবে তোমাদের দেবে একটা গ্লো এবং সর্বশেষ যারা যারা 100 লেভেল করবে তাদেরকে দেবে একটা ইমো। 30 এর পর থেকে তোমাদের 10 লেভেল পর পর গ্যারান্টেড রিওয়ার্ড দেবে। এর মধ্যে যাদের 71 লেভেল অথবা 71 91 82 এরকম লেভেল হবে তাদেরকে র্যান্ডমলি রিওয়ার্ড দেবে। এগুলো হচ্ছে লেভেল আপ রিওয়ার্ড যেটা আমাদের গেমে OB44 আপডেটে অ্যাড হবে। নাম্বার 4 আসবে আমাদের গেমে একটা নতুন ফিচার, এই চিটিং তো তোমরা পেয়ে যাবে প্রোফাইলে গেলে। তো গেমের রুল চিটিং এ আমাদের এখানে টোটাল 5টা অপশন আছে। প্রথম অপশনটি হচ্ছে রাশার। তো আসলে রাশ বলতে কি বোঝায়? আসলে এনিমিদের খুঁজে খুঁজে মারতে পছন্দ করে। এটা ডিটেইলস এর কাজ কি এবং এটা কিভাবে কাজ করে সেটা বলার আগে আমি একটু বলে দিতে চাই। সেকেন্ড হচ্ছে রাফেলার এবং থার্ড যেটি রয়েছে সেটা হচ্ছে স্নাইপারস। তো স্নাইপার কোন গান সেগুলো তো চেনো। এরপর আছে সাপোর্ট। তো সাপোর্ট হচ্ছে ক্লো, ডিমেট্রি, হোমার এবং থিবা, শিবা যেটাকে বলা হয় আর কি। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বুম্বারটা। কিভাবে কাজ করে এটা হচ্ছে যারা গ্র্যান্ড ইউজ করতে পছন্দ করে তাদের জন্য। তো এখন বলি এই 5টা আসল কাজ কি, কেন এগুলো দেওয়া হয়েছে? এগুলো কাজ হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে দেখা যায় এক একজন এক এক টাইপের গেম প্লে করতে পছন্দ করে। অনেকে দেখা যায় ফ্রি ফায়ারের রাশ গেম প্লে খেলতে পছন্দ করে, কেউ স্নাইপার ইউজ করতে, আবার কেউ কেউ অথবা গ্রেনেড মারতে। আবার অনেক প্লেয়ার আছে যারা টিমমেটদের সাপোর্ট করে থাকে। এখন কোন লেভেলের প্লেয়ার তুমি কি খেলতে পছন্দ করে বেশি, তো এইখানে তোমাদের এটি লেভেল আপ হবে। তবে এই লেভেল আপে কোনো রিওয়ার্ড নেই। স্ট্যাটাস গুলোকে তুমি চাইলে যে কোনো একটা তোমার প্রোফাইলে সেট করে রাখতে পারবে। এগুলোর মাধ্যমে কেউ যদি তোমার প্রোফাইল ভিজিট করে তাহলে সে বুঝতে পারবে আসলে তুমি কি গেম খেলতে পছন্দ করো। এটা দ্বারা সে বুঝতে পারবে তুমি আসলে কোন লেভেলের প্লেয়ার। পাঁচটার মধ্যে তুমি যে কোনো একটা কি অ্যাড করতে পারবে, তোমার লেভেল ওইটাতে বেশি হবে যেটা তুমি খেলতে পছন্দ করো। চেঞ্জেস নাম্বার 3 যে গেমের নতুন একটা ফিচার এসেছে সেটা হচ্ছে অন্য একটা সিস্টেম। অনেক আছে গেম খেলা অবস্থায় মোবাইল থেকে অনেক জায়গায় চলে যায়, অর্থাৎ ম্যাচের মধ্যে তুমি সরাসরি যদি অ্যাক্টিভ না থাকো বা গেমে মনোযোগ না দাও, ম্যাচে থাকা অবস্থায় তুমি সরাসরি অ্যাক্টিভ আছো, সম্ভবত টানা 20 সেকেন্ড কি 30 সেকেন্ড যদি তুমি স্ক্রিন উপর ক্লিক না করো। যদি টাইমিংটা দেখো আমি আমার স্ক্রিনে একদমই ক্লিক করতেছি না, ধরো বলতে গেলে আমি এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি 20 সেকেন্ড যাওয়ার পরে আমাদের এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে সেটা হচ্ছে AFK। এখন স্ক্রিনে থাকা অবস্থায় তোমার ক্যারেক্টারটাকে বট বানিয়ে দেবে। এখন যদি তুমি গেমের মধ্যে অ্যাক্টিভ না হও তোমাকে সরাসরি এখানে বট বানিয়ে দেবে। অনেক সময় দেখা যায় যে আমরা জুনে মরে মারা যায়, মানে যারা যারা অ্যাক্টিভ আছে বাট গেমে ক্লিক না করে তারা জুনে মরে যায়। কিন্তু OB44 আপডেটের সিস্টেমটা হচ্ছে এমন, তুমি যদি গেমে ক্লিক না করো বা গেমের মধ্যে একদমই অ্যাক্টিভ না, তোমাকে একটা AFK লাগিয়ে দেবে, অর্থাৎ গেমের অটোমেটিক কম্পিউটার সিস্টেমে তোমাকে গেম খেলতে থাকবে। আর এখানে তুমি যেই জায়গাতে গিয়ে ক্লিক করবে বা ট্যাপ করবে ওই জায়গাতেই তোমার গেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি কিন্তু এখানে অটোমেটিক ওই জায়গা থেকে এই জায়গায় চলে আসলাম। যেই মুহূর্তে তুমি স্ক্রিন উপর ট্যাপ করবে তোমার গেমটি সরাসরি আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমাদের গেমের নতুন একটা ফিচার। তো এবার আসি আমরা ফ্রি ফায়ারের ড্রাগন নিয়ে। ফ্রি ফায়ারের CS এবং বারমুডা ম্যাপের মধ্যে আমরা এই ড্রাগনগুলোকে দেখতে পারবো। এই ড্রাগনগুলো কাজ কি? এই ড্রাগনগুলোকে আমাদের মুখ থেকে আগুন বের করে আমাদেরকে মেরে ফেলবে? এই ড্রাগনগুলো একটা ইয়ার ড্রপ নিয়ে আকাশের উপরে উঠতে থাকবে। তুমি চাইলে ম্যাচের মধ্যে থাকা এই ড্রাগনগুলোকে মেরে ইয়ার ড্রপটা লুটে নিতে পারবে। তো এটিকে আমরা CS মোডের মধ্যে দেখি, তো দেখা যায় যে এই ড্রাগনটি আকাশের চারপাশে ঘুরতে থাকে। দেখো এখন আমি যখন এটাকে মারার চেষ্টা করতেছি এটার মধ্যে রিড একটা SP শো হইতেছে। অ্যাপ্রক্সিমেটলি 500 ড্যামেজ দিলে
ফেললে দেখা যায় এই ড্রাগনটি মরে যায়। তারপর দেখা যায় এয়ার ড্রপ নিয়ে যে আকাশের উপরে উঠতেছিল সেটা আকাশের উপরে গায়েব হয়ে যায় এবং এয়ার ড্রপটি নিচে ফেলে দেয়। এটি থেকে নরমাল লুট পাওয়া যায়। এই লুট বক্সে কয়েকটা রেয়ার আইটেম দেয় যেগুলো ম্যাচের মধ্যে পাওয়া যাবে। এখানে ড্রাগন স্মিটার নামে একটা জুতা দেয়। এখানে ড্রাগন স্মিটার জুতাটা তুমি যদি নিয়ে খেলো নরমালি হালকা করে একটু স্পেশাল জাম্প করতে পারবে। এটি হচ্ছে আমাদের গেমের স্পেশাল জাম্প এবং অটোমেটিক 2-3 সেকেন্ডের মধ্যে এটা ফুল হয়ে যাবে। এখানে এইভাবে জাম্প করতে পারবে এবং এই এয়ার ড্রপে দেয় একটা ড্রাগন ফিস নামে গ্রেনেড। স্পেশাল এই ড্রাগন ফিস গ্রেনেড আবার 2-3 বার ফুটে। তো নরমাল গ্রেনেড জানে যে একবারই ফুটে, বাট এই গ্রেনেডটা 2-3 বার ফুটে। ড্রাগন এয়ার ড্রপে পাওয়া গ্রেনেডটা কিভাবে কাজ করে এটাও দেখে নাও। গ্রেনেডটা যখন এখানে মারলাম গ্রেনেডটা 3 বার ফুটে, 3 বার না একটু দূরত্বে গিয়ে গিয়ে টোটাল 5 বার ফুটে। গ্রেনেডটি এক জায়গায় স্থির থাকে না, প্রায় 3-4 জায়গায় ফুটে বা 5 জায়গায় ফুটে। এখানে গ্রেনেডটি যখন প্রথম ইউজ করলাম প্রথম ফুটলো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বারও গিয়ে ফুটলো। ফ্রি ফায়ারে 12 নম্বরে দেখা যেতে পারে ড্রাগন। তবে এই ড্রাগনটিকে গ্রেনেড অ্যাডভান্স সার্ভারে অ্যাড করে নিয়ে গ্রেনেড আমাদেরকে হিন্টস দিল যে তোমাদেরকে দেখানোর জন্য। এছাড়া জাম্বি মোড একটা বড় পরিবর্তন হতে পারে। এখন যে সিন স্যুট গুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাডভান্স সার্ভারে এখনো পর্যন্ত অ্যাড করে নিয়ে ড্রাগনের অ্যাডভান্স সার্ভারে আর অনেক কাজ হচ্ছে। 12 নম্বরে ড্রাগন গুলোকে দেখা যাবে। তো ছিল আমাদের OB44 আপডেটের পরিবর্তনগুলো। পরিবর্তনগুলোর মধ্যে কোন পরিবর্তনটা সবথেকে ইউনিক লেগেছে কমেন্ট করে জানাতে পারো।